আশা করি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো অনেকদিন ভিডিও দিতে পারিনি কারণ কিছু প্রবলেমের জন্য আটকে গেছিল ভিডিও। তো আজকে আমাদের পাড়ায় মনসা পুজো, তো তোমাদেরকে দেখাবো মনসা পুজো আমাদের পাড়ায় কেমন হয়। তো চলো দেখতে থাকো, চলো দেখাই মণ্ডপটা। তো হ্যালো গাইস, তো আমি মণ্ডপকে চলে এসেছি। দেখতে পেয়েছো এটা আমাদের প্যান্ডেল, প্যান্ডেল দেখতে পেয়েছো। এবার সব পুজোর আয়োজন চলছে, এরপর পুজো শুরু হবে। এখানে অনেকেই রয়েছে দেখতে পেয়েছো গাইস। তো অন্য গ্রাম থেকে পুজো দেখার জন্য অনেকেই এসেছে দেখতে পেয়েছো তোমরা। তো দেখো অনেকজনেই আছে। তো দেখতে পেয়েছো গাইস এখানে ভাই বোনেরা চলে এসেছে ছোটো ছোটো সব পুজো দেখার জন্য। তো দেখতে পেয়েছো এখানে ঢাক বাজছে, তোমরা দেখো। এ ফিউ মোমেন্টস লেটার, এতক্ষণ আমি তোমাদেরকে মেলাটা দেখাচ্ছিলাম, তো এখন যাচ্ছি আরেকটা ধানে পুজো দেখাবার জন্য। মানে ওই ঠাকুরটা ওইখানে পুজো হয় মেলাটাতে, এই ধান ঠাকুরটা মশা ঠাকুরটা ওখানে পুজো হয়। তো দেখো তোমরা দেখতে থাকো ধানটা, চলো তোমাদের ধানটা। ধানে এখন পুজো চলছে, এরপর ঠাকুর আনতে যাবে মানে বাড়ি আনতে যাবে। তো এখানে একটা পুকুর আছে সামনে, বড় পুকুর নামে পুকুরটার নাম। তো সবাই দেখতেই পেয়েছো বাড়ি আনতে যাচ্ছে সবাই, এরা সব বার করেছে। 5 মিনিটস লেটার, তো গাইস বড় পুকুর থেকে ঠাকুর নিয়ে চলে এসেছে আমাদের। তো এখানে দেখো মাথার উপরে আগুনে, মানে এটাকে বলে ধুনা, মাথায় ধুনা পড়ায় এরা। তো ধুনার খোলা নিয়ে আসছে, যাদের মানসিক থাকে তারা পুকুর থেকে স্নান করে মাথার উপরে ধুনোটা নিয়ে আসছে, এটা নিয়ে আসতে হয়। আর দেখো এখানে ঠাকুর নিয়ে যাচ্ছে, মানে মৌসা ঠাকুর মাথার উপরে সবাই। এ ফিউ মোমেন্টস লেটার, দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজা। গাইস ভিডিওটা এ পর্যন্ত, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো, হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।